আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর অর্থাৎ এসএসসি 2022 পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে জানাই এমএস ইজি টিচিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। ইতিমধ্যে তোমরা থাম্বনেইল ও টাইটেল দেখে বুঝে গেছো, আজকে আমরা তোমাদের সপ্তম সপ্তাহের উচ্চতর গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তো চলো আমরা আলোচনা শুরু করি, কারণ তোমাদের আমি পূর্বেই শিরোনাম ও প্রশ্নটি দিয়ে দিয়েছি। প্রশ্ন বিশ্লেষণ করতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই প্রশ্ন বিশ্লেষণ করবো না, শুধুমাত্র প্রশ্নটি তোমাদেরকে ভিডিওর মধ্যে জানিয়ে দেওয়া হবে। তো আমরা তোমাদের জন্য প্রথম প্রশ্নটি ছিল কে এর মান নির্ণয় করতে বলা হয়েছে, এবং এর জন্য সুন্দর একটা উদ্দীপক দেওয়া ছিল, একটা অর্থাৎ কার্তেসীয় সমতল XY সমতলে কিছু বিন্দুর অবস্থান দেখানো হয়েছে। এই বিন্দুগুলো নিয়েই আজকে আমাদের অ্যাসাইনমেন্টে আলোচনা করা হবে। তো শুরু করি। নির্ধারিত কাজের উত্তর ক, কে এর মান নির্ণয়। আমাদের বলা হয়েছে কে এর মান নির্ণয় করতে, আমরা কে এর মান নির্ণয় করব। তো কে এর মান নির্ণয় করার জন্য আমাদের কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাটি ছিল এসি সরলরেখার সমীকরণ নির্ণয় করবে, আর সমীকরণে বি বিন্দু বসাতে হবে। তো আমরা দেখি এসি কোথায় আছে। এই হচ্ছে কি আমাদের এ বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে 10.8, এবং এই হচ্ছে আমাদের সি বিন্দু 8.0। তো আমাদের এখন এসি বিন্দুর এসি রেখার সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা এসি রেখার সমীকরণ নির্ণয় করব। এর জন্য আমরা প্রথমে সুন্দরভাবে বুঝিয়ে দেব, দেওয়া আছে এ 10.8, বি হচ্ছে গিয়া K.4। এই দেখো K.4 আমি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে তোমাদের অ্যাসাইনমেন্টের খাতায় এই চিত্রটি আঁকতে পারো, আর যদি না চাও কোনো দরকার নেই, কারণ এখানে কোনো বাধ্যবাধকতা নেই। আর সি বিন্দু আছে কত, 8.0। এখন এসি রেখার সমীকরণ, এখন আমরা জানি কোনো কিছুর সমীকরণ বের করতে হলে অনেকগুলো সূত্র আছে, কিন্তু তার মধ্যে একটা হলো y-y1 / y2 = x-x1 / x1 - x2। এখন দেখো আমরা এই মানগুলো হুবহু বসিয়ে দেবো, তোমাদের নিশ্চয়ই আমার বুঝিয়ে দিতে হবে না কোনটি x1 এবং কোনটি x2। তারপর একটু বলে দেই, y যেহেতু y থাকবে, y1 হচ্ছে আমাদের 10, আর তোমাদের উদ্দেশ্যে না, y1 হচ্ছে আমাদের 8, এবং একইভাবে আমরা মানগুলো বসিয়ে দিয়েছি, মানগুলো রয়েছে। দেখো y-8 আর y1-y2 মানে হচ্ছে 8-0 = x-10/10-8। আমরা মানগুলো বসিয়ে দিচ্ছি, কারণ আমরা সি কে 1 ধরেছি আর এ কে ধরেছি মানে y2। তো আমরা পরবর্তীতে সমীকরণটি আর ধীরে ধীরে সমাধান করতে থাকবো, তোমরা হুবহু দেখে উঠিয়ে নিলেও তোমাদের প্রশ্ন উত্তরে কোনো ভুল হবে না, কারণ এখানে সম্পূর্ণ সঠিকভাবে তোমাদের প্রশ্নের উত্তরটি করে দেওয়া হয়েছে। যদি আমি এই সমীকরণটি কীভাবে সমাধান করলাম তা বিশ্লেষণ করতে যাই অনেক সময় লেগে যাবে, তাই এখন আর আমি বিশ্লেষণ করবো না। তুমি হুবহু এটি দেখে খাতায় তুলে দাও, এতে কোনো সমস্যা হবে না। তো আমরা সর্বোপরি ক্যালকুলেশন করার পর পাবো y = 4x - 32 .. 1। এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখবো। তারপর দেখো আমরা কি করব, তারপর আমরা যেহেতু এখন দেখো যেহেতু বি, যার স্থানাঙ্ক হচ্ছে K.4, বিন্দুটি এসি রেখার উপর অবস্থিত, তাই এটি এসি রেখার সমীকরণকে সিদ্ধ করবে। আমরা জানি যেহেতু বি বিন্দুটি এসি রেখার উপর অবস্থিত, তাই এটি অবশ্যই এসি রেখার সমীকরণকে সিদ্ধ করবে। অর্থাৎ এসি রেখার সমীকরণে যদি আমরা এই মানটি বসাই, যদি সমীকরণটি শুদ্ধ হয় তাহলে বুঝতে হবে ঠিক আছে। দেখো কিভাবে করেছি, তো তোমাদের উদ্দেশ্যে আমি একটু ভালোভাবে দেখাচ্ছি। এসি রেখার সমীকরণ এটা হচ্ছে গিয়া y = 4x - 32, এটি হচ্ছে আমাদের এসি রেখার সমীকরণ। কোথায় পেয়েছি দেখো, এই y = 4x - 32 1 নম্বরে। এখন আমরা ওয়াই এর মান বসালাম 4, এই বি ওয়াই এর মান কত হবে 4, এবং আমরা এক্স এর মান বসাবো, এক্স এর মান কি আছে আমাদের কে, এই আমরা মান বসিয়ে দিলাম। তারপর এই পুরো অংশটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান কত পাবো, K = 9। এটাই আমাদের কাঙ্ক্ষিত ক নম্বর প্রশ্নের উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের খ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে তোমাদের, আমি একটু প্রশ্নটি পড়ে শোনাচ্ছি যেহেতু আমার দেখানোর কোনো সুযোগ নেই, পড়ে শোনাচ্ছি। যদি 2y - x - 6 = 0, সরলরেখাটি সিডি রেখাকে পি বিন্দুতে এবং ওয়াই ও এক্স অক্ষের যথাক্রমে আর ও কিউ বিন্দুতে ছেদ করে, তাহলে ত্রিভুজ পি কিউ সি এর ক্ষেত্রফল নির্ণয় করো। তোমরা অবশ্যই জানো যে ওই রেখাটি হবে এ কিউ। আমি এখন আর তোমাদের প্রশ্নটি দেখিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করবো না। এখানে দেখো প্রশ্ন মতে এ কিউ রেখার সমীকরণ হচ্ছে 2y - x - 6 = 0, এটা হচ্ছে তোমাদের 1 নং সমীকরণ দিয়ে রাখতে হবে। এখানে কোনো ভুল নেই, তোমরা নিশ্চিন্তে চোখ বুঝে এটি তোমাদের অ্যাসাইনমেন্টের খাতায় তুলে নিতে পারো। তারপর দেখো
এখানে কি এখানে কিউ বিন্দু এক্স অক্ষের উপর অবস্থিত, সুতরাং এর কোটি শূন্য। আমরা জানি যদি কোনো কিছু এক্স অক্ষের উপর অবস্থিত থাকে তাহলে তার কোটি অবশ্যই শূন্য হবে, কারণ তার ওয়াই এর মান থাকে না। এখন আমরা নিশ্চিতভাবে ধরতে পারি এক্স এর মান অর্থাৎ ভুজ আমরা মাইনাস এ ধরে নেই, কারণ এটি আমাদের চিত্র অনুযায়ী ঋণাত্মক দিকে রয়েছে, আর আমরা ওয়াই এর মান শূন্য ধরবো। তারপর দেখো যেহেতু কিউ মানে কিউ এর যে স্থানাঙ্ক সেটি হচ্ছে কি মাইনাস এ কমা জিরো, বিন্দুটি এ কিউ রেখার উপর অবস্থিত, আবারও আগের বারের মতন সেহেতু এ বিন্দুটি এ কিউ রেখার সমীকরণকে সিদ্ধ করবে। এবং এখন এ কিউ রেখার সমীকরণ কি হবে তোমাদেরকে বলি, টুয়াইজ ওয়াই মাইনাস এক্স মাইনাস সিক্স, যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে ইজিকল টু জিরো। এখন যেহেতু সিদ্ধ করবে আমরা মানটি হুবহু বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে এ এর মান পাবো সিক্স। তারপর দেখো আমরা সিডি অংশ নির্ণয় করব, তো সিডি রেখার সমীকরণ এখন আমরা সূত্রটি লিখেছি, সূত্রটি লিখে আমরা মানগুলো শুধুমাত্র ইনপুট করে দিয়েছি, এখানে কোনো ভুল নেই, তুমি হুবহু এই মানগুলো যদি ইনপুট করে দাও তাহলে কোনো সমস্যা হবে না। এই মানগুলো ইনপুট করে আমরা যখন সমাধান করেছি, সমাধান করার পর আমরা পেয়েছি কি ওয়াই প্লাস এক্স মাইনাস এইট ইজ ইকুয়াল টু জিরো, এটাকে আমরা দুই নং সমীকরণ দিয়ে চিহ্নিত করেছি। চলে আসলাম পরবর্তী পৃষ্ঠে, পরবর্তী পৃষ্ঠে আমরা আগে যে দুইটি সমীকরণ চিহ্নিত করে এসেছিলাম, দেখো একই রেখার সমীকরণ হচ্ছে টুয়াইজ ওয়াই মাইনাস এক্স মাইনাস সিক্স, এটি আমাদের প্রশ্নে উল্লেখিত রয়েছে। আর আমাদের সিডি যে রেখা আছে ওই রেখার সমীকরণ হচ্ছে ওয়াই প্লাস এক্স মাইনাস এইট সমান সমান জিরো, এটা আমরা ইতিপূর্বে মানে বের করেছি। দেখো এখন এক এবং দুই যোগ করব, আমাদের যেহেতু মূল টার্গেট হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা, সুতরাং আমাদের দেখতে হবে ওই দুটোর। দেখো যাই হোক আমি প্রশ্নটি বিশ্লেষণ করলাম না কারণ অনেক সময় লেগে যাবে, এক এবং দুই নং যদি যোগ করি তাহলে পাবো টুয়াইজ ওয়াই মাইনাস এক্স মাইনাস সিক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস এইট সমান সমান জিরো প্লাস জিরো। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা ওয়াই এর মান পাবো 14/3, তোমরা এখান থেকে উঠিয়ে নিতে পারো কোনো সমস্যা নেই। এখন দেখো ওয়াই এর মান দুই নঙ্গে বসাবো, ওয়াই এর মান দুই নঙ্গে বসে আমরা কি পাবো 14/3 প্লাস এক্স মাইনাস এইট সমান সমান জিরো। আমরা ইন্টোটালটাকে যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন কিভাবে করতে হয় তা অবশ্যই আমি তোমাদেরকে আমার শিখিয়ে দিতে হবে না, তোমরা খুবই ভালোভাবে জানো, এক্স সমান সমান 10/3 বের হবে। আমরা ওয়াই এর মান পেয়েছি 14/3, এক্স এর মান কত পেয়েছি 10/3, সুতরাং পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, এক্স এর মান আগে আসবে 10/3 আর ওয়াই এর মান পরে বসবে যেটা হবে 14/3। এখন দেখো এবং পি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেলাম, এখন দেখো এবং কিউ কি হচ্ছে মাইনাস এ কমা জিরো আমরা ধরে নিয়েছিলাম, এখন আমরা এ এর মান পেয়েছি সিক্স, সুতরাং মাইনাস এ হবে মাইনাস সিক্স কমা জিরো, কিউ এর মান হবে মাইনাস সিক্স কমা জিরো, আর আমাদের সি এর মান কি হবে 8,0, যেটা আমাদের ওই প্রশ্নে যে চিত্রটি দেওয়া আছে ওই চিত্র থেকে আমরা সংগ্রহ করেছি। যেহেতু আমাদের ত্রিভুজ পিকিউসি এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে, সুতরাং আমরা ত্রিভুজ পিকিউসি এর ক্ষেত্রফল নির্ণয় করব, সুতরাং ত্রিভুজ পিকিউসি এর ক্ষেত্রফল, তারপর আমরা যে পি কিউ এবং সি এর স্থানাঙ্ক গুলো পেয়েছি ওইগুলোকে একটা নিয়মের অনুসারে সাজিয়ে আমরা এই অ্যাসাইনমেন্টের উত্তর করবো। যদি আমি বুঝতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই বুঝলাম না, তোমরা হুবহু দেখে খাতায় উঠিয়ে নিলে সর্বোচ্চ নম্বর পেতে সক্ষম হবে। তো আমরা যদি মোটমাট ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো 98/3 বর্গ একক, 98/3 বর্গ একক, সুতরাং আমরা লিখে দিব ত্রিভুজ পি কিউ সি এর ক্ষেত্রফল হবে 98/3 বর্গ একক। ইতিমধ্যে আমরা 6 নম্বর প্রশ্নের উত্তর সঠিকভাবে করতে সক্ষম হয়েছি, আর তোমরা এরকম ভাবে লিখে দিলে সর্বোচ্চ নম্বর পেতে সক্ষম হবে। তো একটা কথা বলে রাখি, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। এখন আমরা 9 নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো গতে তোমাদের যা বলা হয়েছে, গতে বলা হয়েছে আর বিন্দুগামী ও সিডি এর সমান্তরাল রেখার সমীকরণটি নির্ণয় করো। তোমরা নির্ণয় করব এখানে আর বিন্দুটি ওয়াই অক্ষের উপর অবস্থান করছে, সুতরাং আর এর ভুজ সাধারণভাবেই শূন্য, ধরি আর এর স্থানাঙ্ক 0,b, আর বিন্দুটি একই রেখার উপর অবস্থিত, একই সাথে কিন্তু আর বিন্দুটি একই রেখার সাথে উপর অবস্থিত, তাই এটি একই রেখার সমীকরণকে সিদ্ধ করবে। এই যে আমাদের কনসেপ্টটা রয়েছে এটি কিন্তু অনেকবার এই অ্যাসাইনমেন্টের ভিতরে আসবে, তাই তোমাদের ভালোভাবে বুঝে নেওয়া উচিত। এখন একই রেখার সমীকরণ, একই রেখার সমীকরণ কি টুয়াইজ ওয়াই মাইনাস এক্স মাইনাস সিক্স সমান সমান জিরো, যা প্রশ্নে দেওয়া আছে, বা মানে আমরা আগে নির্ণয় করেছি বোধ হয়। এখন আমরা যদি এই সমীকরণটিতে না প্রশ্নে দেওয়া আছে, আমরা যদি এই সমীকরণটিতে মান বসাই, মান বসানোর ফলে আমরা কি পাবো 2b সমান সমান 6,
তাহলে বি কত হবে, সুতরাং বি সমান সমান হবে থ্রি। আর আমরা আর যেহেতু ধরে নিয়েছিলাম জিরো কমা বি, আর বি এর মান যেহেতু আমরা তিন পেয়েছি, তো আর এর পরবর্তী মান হবে কত, শূন্য কমা তিন। তো পরবর্তী পৃষ্ঠে চলে আসলাম, এখন সিডি অংশের ঢাল, সিডি রেখার ঢাল, যেহেতু আমাদের সিডি রেখার সমান্তরালের ঢাল নির্ণয় করতে বলা হয়েছে, তাই আমাদের অবশ্যই সিডি রেখার ঢাল নির্ণয় করতে হবে। এখানে একটি গাণিতিক যুক্তি রয়েছে, গাণিতিক যুক্তিটি হচ্ছে এরকম যে আমরা যদি দুটি রেখা যদি সমান্তরাল অবস্থায় থাকে তাহলে তাদের ঢাল সবসময় সমান হবে। এখন এম সমান সমান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান সমান সমান আমরা কি পাবো, সিক্স মাইনাস জিরো ডিভাইড বাই টু মাইনাস এইট। এটি আমি তোমাদের প্রশ্ন থেকে হুবহু তুলে দিয়েছি, তাই এখানে কোনো গ্যাঞ্জাম নেই। তো আমরা কি পেলাম, সুতরাং এম সিডি ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, মানে সিডি রেখার ঢাল, এম সিডি দ্বারা আমরা সিডি রেখার ঢাল বুঝাতে চেয়েছি, এটা হচ্ছে মাইনাস ওয়ান। এখন আর যার স্থানাঙ্ক হচ্ছে শূন্য কমা তিন, এই বিন্দুগামী আর বিন্দুগামী এবং এম ইকুয়াল টু মাইনাস ওয়ান ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কি হবে। আমরা জানি কোনো কিছুর যদি ঢাল এবং মানে এক্স ওয়ান ওয়াই ওয়ান মান দেওয়া থাকে তাহলে আমরা খুব সহজভাবে সমীকরণটি গঠন করতে পারবো, কিভাবে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এখন এই সমীকরণে আমরা মানটি ইনপুট করে দিলেই কি পাবো, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি। কিভাবে সমীকরণের সমাধান করতে হয় তা অবশ্যই আমি তোমাদের শিখিয়ে দেবো না, তোমরা খুব ভালোভাবেই জানো। ভিডিওটি দ্রুত করার জন্য আমি তোমাদের তাড়াতাড়ি দেখিয়ে যাচ্ছি। সুতরাং সিডি রেখার সমান্তরাল আর বিন্দুগমি সরলরেখার সমীকরণ হবে এক্স প্লাস ওয়াই সমান সমান থ্রি। তো কথা বলতে বলতে আমরা ঘ নম্বর প্রশ্ন উত্তরে চলে আসলাম। যারা এখন আমাদের সাথে যুক্ত আছো তাদের সকলকে জানাই মানে শুভেচ্ছা, কারণ তোমরা এখন এই লাস্ট প্রশ্নের উত্তরটি করে নিতে পারলেই অ্যাসাইনমেন্টটি সুন্দরভাবে লিখে জমা দিতে পারবে। তো লাস্ট প্রশ্নে বলা হয়েছে এ সি কিউ ই একটি সামান্তরিক হলে ই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে এক্স ওয়াই সমতলে সক কাগজে বিন্দু পতন পূর্বক সামান্তরিকটি অঙ্কন করো। এখন দেখো এখানে এক্স ওয়াই তে তোমাদের সক কাগজে আঁকতে বলা হয়েছে, যেহেতু আমি তোমাদের বুঝাবো তাই আমি দ্রুত এই কাজটি করার জন্য সক কাগজে আঁকিনি, খাতায় সুন্দরভাবে এঁকে দিয়েছি। কিন্তু তোমাদের অবশ্যই সক কাগজে এক্স এবং ওয়াই অক্ষ ধরে এই চিত্রটি অঙ্কন করতে হবে, অন্যথায় তোমার সর্বোচ্চ নম্বর পেতে সক্ষম হবে না। তো আমি বিন্দুগুলো সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। এখন তোমরা বলতে পারো আমি এখানে এইট পেলাম কিভাবে। দেখো এখানে এ এর মান হচ্ছে দশ কমা এইট, আর যেহেতু এটা একটি সামান্তরিক তাই সি থেকে এ এর উচ্চতা যা হবে কিউ থেকে ই এর উচ্চতা তা হবে। তাই উচ্চতা মানে কি আমরা জানি কোটি, আর কোটির মান কি, কোটির মান হচ্ছে ওয়াই, আর আমরা ধরে নিয়েছি ই এর মান। তো এখন দেখো কিভাবে এই সম্পূর্ণ অংশটি আরো সুন্দরভাবে আমরা ই করতে পারবো। এখন আমরা নির্দেশনা মতে এই অঙ্কটি সমাধান করব। দেখো কিভাবে করেছি, এসি রেখার ঢাল এম এসি ইজ ইকুয়াল টু জিরো মাইনাস এইট, এইট মাইনাস জিরো, আর সূত্র আমি লিখিনি কারণ তোমরা ইতিমধ্যে জেনে গেছো কিভাবে ঢাল নির্ণয় করতে হয়। সরাসরি মান ইনপুট করে দিয়ে আমরা মান পেয়েছি চার। আবার কিউ ই রেখার ঢাল এম কিউ ই সমান সমান এইট মাইনাস জিরো ইজ ইকুয়াল টু এইট, মানে ইজ ইকুয়াল টু এইট মাইনাস জিরো ডিভাইড বাই আর প্লাস সিক্স ইজ ইকুয়াল টু হবে এইট ডিভাইড বাই আর প্লাস সিক্স। তারপর দেখো যেহেতু ওই দুটির ঢাল সমান হবে, এখন এম অফ এসি মানে এসি এর ঢাল সমান সমান হবে কিউ ই এর ঢাল। এখন দেখো এসি এর ঢালের মান আমরা কি পেয়েছিলাম চার, এবং কিউ এর মান পেয়েছি এই এইটা পেয়েছি, এইটাকেই আমরা জাস্ট এই জায়গা ইনপুট করে দিয়েছি। তারপর আমরা সাধারণ সরলের মাধ্যমে আর এর মান বেড়ে করেছি মাইনাস ফোর। দেখো এখন সুতরাং ই আমরা আমরা কি ধরেছিলাম আর কমা এইট, এখন আর এর মান পেয়েছি মাইনাস ফোর, তাই ই এর এর স্থানাঙ্ক আমরা আর এর বদলে মাইনাস ফোর দিয়ে সম্পূর্ণ করে দিতে পারি। তোমাদের উদ্দেশ্যে বলে রাখি আমাদের চারটি বিন্দুর সামান্তরিকের জন্য সামান্তরিকের যে ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে তার জন্য চারটি বিন্দুর স্থানাঙ্ক জানা দরকার, যা আমরা ইতিমধ্যে এই প্রথম অংশে নির্ণয় করে ফেলেছি। এখন আমাদের তিনটি পদ্ধতিতে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। সো আমরা প্রথম পদ্ধতি কিভাবে করেছি, দেখো এ সি কিউ ই এর ক্ষেত্রফল সুন্দর মতন সূত্র মোতাবেক আমি বসিয়ে দিয়েছি, আর বেশি কথা বলবো না, তোমরা হুবহু খাতায় দিকে লিখে নাও তাহলে সর্বোচ্চ নম্বর পেতে সক্ষম হবে। ওকে আমরা এখন দ্বিতীয় পদ্ধতিতে যাব, যারা লিখতে পারোনি তারা স্ক্রিনশট নিয়ে নাও। দ্বিতীয় পদ্ধতিতে আমি কি করেছি, সামান্তরিকটিকে দুইটি ত্রিভুজে বিভক্ত করেছি, ত্রিভুজে বিভক্ত করে ত্রিভুজ দুইটির ক্ষেত্রফল আলাদাভাবে নির্ণয় করে যোগ করে দিয়েছি, তাহলেই সেটি আমরা সামান্তরিকের ক্ষেত্রফল হিসেবে ব্যবহার করতে পারবো। দেখো কিভাবে, ত্রিভুজ এ কিউ এর ক্ষেত্রফল সূত্র মোতাবেক বসিয়ে দিয়ে পেয়েছি ছাপ্পান্ন বর্গ একক, এবং
আমি ত্রিভুজ ACQ এর ক্ষেত্রফল সূত্র মোতাবেক বসিয়ে দিয়ে পেয়েছি 56 বর্গ একক। আমরা এখন যদি এই দুটি যোগ করে দেই তাহলেই আমরা পেয়ে যাব ত্রিভুজ মানে সামান্তরিক ACQE এর ক্ষেত্রফল। এখন ACQE এর ক্ষেত্রফল সমান হবে ত্রিভুজ AEQ এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ AQC এর ক্ষেত্রফল। এখন দুটো যোগ করে দিলে আমরা পাবো 12 বর্গ একক। এখন দেখো আমরা তৃতীয় পদ্ধতিতে চলে আসলাম। তৃতীয় পদ্ধতি কি? কিউ ও সি বিন্দুর দূরত্ব, কিউসি সমান -6। যাই আছে আমরা এটিতে শুধুমাত্র কিউ এবং সির দূরত্ব যেভাবে বের করতে হয় অনুযায়ী স্থানাঙ্কগুলো বসিয়ে 14 মান পেয়েছি। এখানে 14 একক লিখে দিতে পারো। যাই হোক, তারপরেও দেখো আমরা এখন ত্রিভুজ EQC এর ক্ষেত্রফল। EQC এর ক্ষেত্রফল আমরা নির্ণয় করেছি, EQC যে ক্ষেত্রফল মান বসিয়ে নির্ণয় করলে আমরা পেয়েছি 56 বর্গ একক। এখন দেখো আবার ত্রিভুজ EQC এর ক্ষেত্রে মানে প্রথম মাধ্যমে আমরা স্থানাঙ্কের মাধ্যমে নির্ণয় করেছি, এবার আমরা ভূমি আর উচ্চতা দিয়ে নির্ণয় করব। ভূমি AC=14 একক, উচ্চতা = আমরা জানি না। এখন দেখো ক্ষেত্রফল সমান হবে 12 × AC × মানে QC × H। QC হচ্ছে ভূমি আর H হচ্ছে উচ্চতা। এখন আমরা জানি পূর্বে ক্ষেত্রফল আমরা পেয়েছি 56 বর্গ একক। এই যে 56 বর্গ একক, এই 56 বর্গ এককে আমরা হুবহু এখানে বসিয়ে দেব ক্ষেত্রফলের পরিবর্তে। তারপর আমরা সরল করে H এর মান বের করেছি 8 একক। এটা তোমরা নিশ্চিন্তে লিখে নিতে পারো। তো এটি তোমাদের ভিডিওর শেষ অংশ। শেষ অংশ শুরু করার আগে তোমাদের বলে রাখি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখন দেখো সুতরাং ACQE সামান্তরিকের ক্ষেত্রফল হবে ভূমি ইন্টু উচ্চতা। আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তো এখন আমাদের ভূমি কিসে ছিল? সামান্তরিকের QC, আর উচ্চতা ছিল H। আমরা QC আর H এর মান ইতিমধ্যে বের করে ফেলেছি, তাই QC এবং H এর মান আমরা বসিয়ে দিয়ে গুণ করলে পেয়ে যাবো 112 বর্গ একক। তোমরা একটা জিনিস খেয়াল করেছো, আমরা যখন তিনটি সময় তিনভাবে ক্ষেত্রফল মানে নির্ণয় করেছি তা একই বের হয়েছে। এর মানে আমাদের অঙ্কগুলো সম্পূর্ণ সঠিক হয়েছে, এখানে কোনো ভুল নেই। তো এই ছিল তোমাদের SSC 2022 পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুদের সপ্তম শ্রেণী সপ্তম সপ্তাহের উচ্চতর গণিত অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ নির্ভুল এবং সম্পূর্ণ সঠিক উত্তর। আশা করি তোমাদের আমার ভিডিওটি পছন্দ হয়েছে, তাহলে একটি লাইক দিয়ে দাও। যদি এই ভিডিওতে 30,000 লাইক পড়ে তাহলে আমি ডেসক্রিপশন বক্সে PDF লিংক দিয়ে দেবো। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।